এই যে এই যে মাঝে দেখেন রেণুটা আছে ফুলের, এই যে ব্রাশটার তুলি, এই তুলির রেণুটা কি করব আমরা, এই যে দেখেন এর মাঝে ফেলে দিব সেমভাবে। এত সময় লাগে না, যেহেতু আমি ভিডিও করতেছি তার মাঝে আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, যার কারণে সময়টা লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাতের এই সুন্দর দৃশ্যে আপনাদের সকলকে স্বাগতম। যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষটা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আজকের ভিডিওতে পরাগায়নের বিষয়টা একটু ক্লিয়ার করে দিব, এবং পরাগায়ন বিষয়ে কাজ করলে ফুলের জন্য এবং ফলের জন্য এবং আপনার বাগানের জন্য কতটুকু উপকৃত এই বিষয়ে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যতটুকু পারে ছোট্ট মানুষটা আপনাদেরকে হেল্প করবে। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে দেন। আমার সামনে দেখতেছেন যে অসংখ্য ফুল ফোটা আছে, অসংখ্য ফুল, মাশাআল্লাহ অসংখ্য ফুল ফুটে আছে। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় প্রায় ডগা ডগা ফুল ফুটে আছে। রাতের এখন বাজে 9টা আর আজকের তারিখ হলো 10 তারিখ, 10 তারিখে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, এবং রাত 8টার পর থেকে এই ফুল ফোটা শুরু হয়। বাগানে দেখতে পাচ্ছেন হাজার 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 বলতে হবে লক্ষ লক্ষ ফুল ফুটে আছে। এখন পরাগায়ন বিষয়টা কীভাবে কাজ করার পারা, ফুলটা ফোটে যখন, ফোটার আগ মধ্যে মুখটা খুলে গেলে তখন থেকে পরাগণটা করা যায়, তখন থেকে কাজ করবেন, সমস্যা নেই। তখন এই ফুল থেকে রেণু নিতে হবে একটা বাটিতে, অনেক ভিডিওতে আমরা বলছি ফুল থেকে রেণু নিতে হবে। রেণু এই যে এই পাউডার জাতীয় যেটা দেখতেছেন, পাউডার জাতীয় যে রেণুটা, এই রেণুটা নেওয়ার পরে আপনি, আমি যেহেতু মানে ভিডিও করতেছি, এক হাতে পাটি থাকবে এক হাতে ব্রাশ থাকবে আর আমার মাথায় লাইট দেখতেছেন, ঠিক এভাবে নিয়ে রেণুটা এই যে ফুলটা দেখতেছেন এই ফুলের এই অংশে লাগিয়ে দিবেন। যেহেতু এখন এটা তো উঠে নাই, এই অংশে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিলে এটা পরাগায়ন হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করুন, দেখেন ছোটো ছোটো করে গুটি শুটি করে রেণু লাগানো আছে। অপর দিকে যদি লক্ষ্য করেন এটাতে তেমন পরিমাণ রেণু নাই। যখন আমি এটাতে আবার হাত দিয়ে এই যে এটাতে রেণু লাগাই দিব, তখন এখন দেখেন মাশাআল্লাহ এখন বেশ রেণু দেখা যাচ্ছে। ঠিক সেমভাবে প্রত্যেকটা ফুলে, একটা যেন মিস না হয়, প্রত্যেকটা ফুলে এভাবে পরাগায়ন করে দিবেন। পরাগায়ন করে দিলে কি হয়, এটা স্বপরাগিত জাত হলে পরাগায়ন করলে যেমন ফলটা সেট, ফুলটা সেট হয় এবং ফলের ওজনটা একটু বৃদ্ধি পায়। আমাদের স্বাভাবিক যে ওজনটা থাকে সেই ওজন থেকে ফলের ওজনটা আরও বৃদ্ধি পায়। দিয়ে দেখেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ রেণু নিয়েছি, এই যে রেণুগুলো দেখতেছেন, এই রেণুগুলো নিয়ে নিয়ে আমি ফুলের এই মাঝের এই ফুলটাতে পরাগণ করে দিব সেমভাবে, এই সেমভাবে করে দিব। একবার নিব, একবার একটা ফুল করে দিব। আপনি চাইলে যদি একটা এক ব্রাশে যদি দুইবার করতে চান, হ্যাঁ করতে পারেন, তবে আপনার রেণু যেন ফুলে লাগে এইভাবে কাজটা করবেন। আপনার রেণুটা যেন ফুলে লাগে সেইভাবে কাজটা করবেন। আপনাকে একটু দেখাই দিই, আমরা আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, ওই ভিডিওতে আপনাদেরকে আরও সোজা বাংলায় কয়েকজন কাজ করবে, তাদের মাধ্যমে দেখাই দিব যে এভাবে এভাবে কাজ করবেন, তাহলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন। এই যে আমি রেণু নিলাম, নিয়ে এই অংশটাতে লাগিয়ে দিব। এই যে দেখুন এখন পর্যাপ্ত রেণু আছে, এবং কি নিচেও এই ফুলটাতে রেণু পড়ে আছে। আমার যে ব্রাশটা দেখতেছেন এই ব্রাশে কিন্তু রেণু আছে। হ্যাঁ, ঠিক সেমভাবে এই যে এই যে এই যে মাঝে দেখেন রেণুটা আছে ফুলের, এই যে ব্রাশটার তুলি, এই তুলির রেণুটা কি করব আমরা, এই যে দেখেন এর মাঝে ফেলে দিব সেমভাবে। এত সময় লাগে না, যেহেতু আমি ভিডিও করতেছি তার মাঝে আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, যার কারণে সময়টা লাগতেছে। একটা করে ধরব, ঠাস ঠাস করে দিয়ে চলে যাব। আপনি এক বিঘা জমি আপনি নিজে কাজ করতে পারেন, একটা রাত দিলে এক বিঘা জমি আপনি নিজে কাজ করতে পারেন, দুজন দিলে দু ঘন্টা কাজ কমপ্লিট করে চলে যেতে পারবেন। তবে যেহেতু নিজের প্রজেক্ট, নিজের সব কিছু, চেষ্টা করেন নিজের মন মতন করার জন্য। অন্যের দিয়ে কাজ করায় কতটুকু সফলতা পাবেন সেটা আমি বলতে পারছি না, কারণ আমার কাজ কখনো আপনার মতন হবে না এবং আপনার কাজ কখনো আমার মতন হবে না, আশা করি বুঝতে পারছেন। কারণ আমি একজন শ্রমিক, আপনার বাগানে আমি একজন শ্রমিক, আমি কিন্তু আপনার মতন কাজ করব না। আর যেহেতু বড় প্রজেক্টের হিসাব তখন আলাদা, বড় প্রজেক্টগুলো কিন্তু শ্রমিক ছাড়া কাজ করা সম্ভব না,
এবং আপনার যদি ছোটোখাটো প্রজেক্ট থাকে সেইগুলোতে আপনি নিজে সময় দিবেন, যথেষ্ট পরিমাণ সময় দিবেন, দেখবেন সেতে আপনি ভালো একটা ফলন পাবেন। পরাগণটা অবশ্যই করবেন, স্বপরাগণ হলেও ভিয়েতনাম হাইব্রিড এগুলো কিন্তু স্বপরাগণ, ভিয়েতনামটা কিন্তু একটু পরাগণ করার প্রয়োজন পড়ে, কারণ এটা পরাগণ না করলে ফলটা একটু সেট করতে সমস্যা হয়, আর হাইব্রিডে তেমন পরাগণ করার প্রয়োজন পড়ে না, তবে চেষ্টা করবেন পরাগণ করার জন্য। কারণ আপনার বাগান, আপনার প্রজেক্ট, আপনি যদি পরাগণ করে 10,000 ফল থেকে 9,500 ফুল সেট করতে পারেন, সেটা আপনার জন্য লাভ। আর যদি পরাগণ না করে 10,000 ফুল থেকে 9,000 ফুল পরাগণ করেন, সেটা আপনার লস। আপনি একটা রাত যদি সময় দেন তাহলে অবশ্যই 500 ফুলের সেই প্রফিটটা আপনি পেয়ে যাবেন। হয়তো আপনাকে 2-3 ঘন্টা অঘমা করতে হবে, যেহেতু প্রজেক্ট করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে তো সব কিছু স্বপ্ন দেখা সম্ভব না। ড্রাগন বিষয়ে, ড্রাগনটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা যুবক হোক বা যে হোক না কেন, তাদের একটা স্বপ্ন থাকে ড্রাগন প্রজেক্টে কাজ করার জন্য, ড্রাগন বিষয় নিয়ে কাজ করার জন্য, বাণিজ্যিক ভোগ হোক বা শখের বিষয় হোক। সেই জন্য যারাই কাজ করতেছেন না কেন, একটু সময় দিবেন এবং আপনার প্রজেক্টের আপনি খেয়াল রাখবেন, কখন ফুল ফোটে, কখন ফল হারভেস্টের সময় হবে, কোন তারিখে পরাগণ করছেন, কোন তারিখে ফুলটা ফুটছে, সেই ডেটগুলো লিখে রাখবেন। লিখে রাখলে কী হয়, যখন আপনি কোনো ধরনের ফলে স্প্রে করতে যাবেন, যেমন ফল বড় করার জন্য ট্যাবলেট জাতীয় পিজিআর যে বাংলাদেশে যেগুলো অনুমোদন আছে, সেগুলো যখন স্প্রে করতে যাবেন তখন আপনার ডেটটা মনে থাকবে, কারণ ফলে 15-18 দিনের মধ্যে একটা স্প্রে লাগে এবং এটা 21-25 দিনের মধ্যে স্প্রে লাগে, এতে ফলের সাইজটা বড় করে। তবে অবশ্যই ইনলিগাল কোনো কিছু ব্যবহার করবেন না, তবে বাংলাদেশে যত সম্ভব লোক অনেকে ব্যবহার করে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সবুজ লাল হলে যে টনিক মার, এটা কিন্তু না, এটা ভুল ধারণা, এটা সবার মধ্যে থাকে, এটা আমাদের মধ্যে একসময় ছিল। কারণ আপনি টনিক মারলে সবুজ লাল পাবেন, আপনি প্লেনোফিক্স মারলে সবুজ লাল পাবেন, আপনি বাহুবলী মারলে সবুজ লাল পাবেন, আপনি পাওয়ার ট্যাবলেট মারলে সবুজ লাল পাবেন, ঠিক আছে। টনিক মারলেও যেটা হরমোন, এক কথায় যেটা ফলে মারা হয় না কেন, এটা কিন্তু হরমোন জাতীয়, ঠিক আছে। তবে বাংলাদেশে যেগুলো অনুমোদন আছে সেগুলো মারে লোকজন, যেমন ফলোরা মারে, পাওয়ার ট্যাবলেট মারে, জিঙ্ক বোরন এগুলো পিজার টিজার মারে, কিন্তু অতিরিক্ত মাত্রা মেরে ফেলে। অতিরিক্ত মাত্রা মেরে ফেলে, যখন অতিরিক্ত মাত্রা মারলে কী হয়, ফলের সাইজটা বড় করার জন্য তখন ফলের কাটা কালারটা সবুজ এবং লাল হয়ে যায়। তবে খেয়ে দেখবেন, দুইটা ফল টেস্ট করে দেখবেন, বাংলাদেশের ড্রাগনের যেই প্রজন্মটা এখন বর্তমানে চলতেছে হয়তো ধ্বংস হতেও পারে, যদি এটা ইম্পোর্ট করতে পারে তাহলে সব আমাদের জন্য লাভ, কারণ অনেক অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা ইনপুট করার জন্য, আউটপুট করার জন্য অবশ্যই চেষ্টা করতেছে। তবে আমরা চেষ্টা করব আমরা ড্রাগনের রাজ্যটাকে ধরে রাখার জন্য। আমি একজন ছোট্ট উদ্যোক্তা হই বা আপনি একজন বড় উদ্যোক্তা হন, সব কিছু নিজেদের ম্যানেজমেন্টের বাইরে ভিতরে রাখবেন, এমন কিছু করবেন না যেন আপনি পর্যাপ্ত পরিমাণ লস খান। এবং নতুন উদ্যোক্তা যারা আপনাদের কাছে বিভিন্ন পরামর্শ নিতে আসবে তখন অবশ্যই তাদেরকে হেল্প করবেন, পরামর্শ দিবেন, সবুদ্ধি দিবেন। এবং ড্রাগনের বিষয়টা আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, জৈব সার, হ্যাঁ জৈব সারটা কিন্তু 50% কাজ করে আর বাকি যে সারগুলো সেগুলো 50% কাজ করে। আরেকটা বিষয় কী বলে লোকজন যে ড্রাগনের জৈব সার দিয়ে আমরা বাগান কমপ্লিট করে ফেলছি, এটা ভুল ধারণা। কারণ আপনি জৈব সারে যেই উপাদানটা আছে রাসায়নিক সারে সেই উপাদানটা নেই, রাসায়নিক সারে যে উপাদানটা আছে জৈব সারে সেই উপাদানটা নেই। আপনি শুধুমাত্র জ্বরের ট্যাবলেট খেয়ে আপনি সর্দির রোগ ভালো করতে পারবেন না, সেই কারণে আপনাকে জ্বরের সাথে সর্দির একটা ট্যাবলেট খেতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। আরেকটা বিষয় হলো লাইটিংয়ের বিষয়টা, ড্রাগন চাষে কিন্তু লাইটিংয়ের বিষয়টা অনেকে ফোকাস দিতে চায়, তবে এটা কতটুকু লাভজনক লজ্জনক এটা আমরা অবশ্যই পরবর্তীতে বলবো, পরাগণের সাথে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। যেহেতু আমি একা কাজ করতেছি এবং একাই ভিডিও করতেছি সেজন্য হয়তো আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারতেছি না, ইনশাল্লাহ আরেকটা ভিডিও করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফুল যে ফুটছে, যাদের যাদের এই ফুলগুলো ফুটছে অবশ্যই আমাদেরকে ফেসবুক থেকে দেখলে এই ছবিগুলো তুলে, আপনাদের বাগানের ছবিগুলো তুলে আমাদেরকে দিবেন, আপনাদের সবারই ভালো লাগবে এবং যে সকল নতুন উদ্যোক্তা আছে তাদের অনেক ভালো লাগবে। অবশ্যই ফুল ফোটার ডেট লিখে রাখবেন এবং ফলে যখন স্প্রে করা হবে সেই ডেটগুলো লিখে রাখবেন এবং কতদিনের মধ্যে আপনি ফলটা হারভেস্ট করতেছেন সেটা দেখে রাখবেন। অনেকে 28 দিনে করে, অনেকে 30 দিনে করে, অনেকে 32 দিনে করে। 32 দিন এবং 35 দিনে যারা করে তারা অবশ্যই প্লেনোফিক্সটা ব্যবহার করে, এক্ষেত্রে বাজার দরটা নিয়ন্ত্রণের মাধ্যমে তারা ফলটা হারভেস্ট করে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার সামনে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।